আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি জারি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। বাঁকুড়া মেডিকেলে প্রায় 700 জন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ সহ বেশ কিছু চিকিৎসকরা কর্মবিরতিতে ও বিক্ষোভে সামিল হয়েছেন। একাধিক দাবি নিয়ে তারা মেডিকেল কলেজের সুপারকে ডেপুটেশন দেন। তাদের দাবি, হোস্টেল চত্বরে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করতে হবে। এছাড়া হোস্টেল থেকে মেডিকেল কলেজের দূরত্ব অনেকটা হওয়ায় রাতের দিকে সেখানে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি আরো একাধিক দাবি তারা জানান। এই দাবি নিয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে রাস্তা অবরোধ করে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। আমরা চাইছি দোষীদের শাস্তি। যেভাবে প্রশাসন, আরজিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল, দেখেছেন আপনারা, আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে, তো তার জন্য ধন্যবাদ। যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে ভরসা করে আমরা পিজিটিসরা, আমরা রেসিডেন্ট ডক্টরসরা, ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য, তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বা অনেক কিছুই কথা অনেক কিছুই বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন, চাই আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে দিচ্ছেন। আজকে আমরা আজকে কর্মবিরতিতে আছি, যেটা ডক্টর সুষমা বললেন, আমরা আমাদেরও কিছু দাবি আছে। এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ, আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস, কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান, ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাদাগাদি থাকে। রাতের বেলা একজন ইন্টার্ন ডক্টর, সে মেল হোক বা ফিমেল হোক, তাকে ডিউটি করতে হয়। এখানে অনকল প্রপার রুম নেই, একজন পিজিটি, তার অনকল প্রপার রুম নেই, একটা ইমার্জেন্সি ওটি চলে, ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের, ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা 3টে 3:30 4টের সময় বাড়ি যেতে হয়। একজন মেয়ে, আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে, গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, ওর সেফটিটা গোটায় একা হেঁটে যাচ্ছে। তো আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য। এছাড়াও অনেক কিছু দাবি আছে যেটা আমি একটু পরে বলছি আপনাকে। বলছি আপনাদের যে দাবি বললেন সিকিউরিটি হাসপাতালে, এই দাবি তো একাধিকবার তোলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, তারপরে কি কোনো তোলা হয়েছে? এখনো হয়নি, তাই আমরা বারবার দাবি জানাচ্ছি। সেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন, না করেন, সেটা আমরা কি করতে পারি? আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার, এর বেশি তো আমাদের কিন্তু করার নেই। এর আগেও তো চিকিৎসক, আর এই প্রতিবাদ চলতে থাকবে। এর আগেও তো এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে, তারপরেও এই দাবি রাখা হয়েছিল, তাহলে এই দাবি পূরণ কেন হচ্ছে না বলুন? সেটাই তো আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের, স্যারেদের, ম্যামেদের করতে চাই। স্যার আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো, আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজের জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয়, আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন? এ বিষয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সপ্তর্ষি চ্যাটার্জি বলেন, পড়ুয়ারা আমাকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে, তার মধ্যে তাদের দাবি পূর্ণ করতে পারব বলেই আশা করছি। এছাড়া আরজি করের মতো ঘটনা ভবিষ্যতে যেন কোথাও না ঘটে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেব। ছাত্রদের যেটা দাবি, গতকাল আরজি করের ঘটনার প্রতিবাদে দে আর ইন সলিডারিটি উইথ আরজি কর মেডিকেল কলেজ। তো ছাত্ররা যেটা আজকে করেছে, আমাদের ইন্টার্নস, হাউস স্টাফস, পিজিটিস এবং যারা হচ্ছে সিনিয়র রেসিডেন্টস, তারা সবাই হচ্ছে সিজ ওয়াক ডেকেছে অফ অল টাইপ অফ সার্ভিস। শুরু হয়েছে সকাল 8টা থেকে আজকের ডেটে, দ্যাট ইজ 10th of July August 2024। তো এর মধ্যে ওনারা বলেছেন যে ইমার্জেন্সি পরিষেবাটা ওনারা পুরোপুরি খোলা রাখবেন। ওনাদের কিছু দাবি আছে, দাবির মধ্যে প্রথম দাবি যেটা হচ্ছে যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে প্রপারভাবে যেন দোষী যেন শনাক্তকরণ হয় এবং দোষীর যেন যথাযথ শাস্তি হয়, যে কেন বলি এক্সেম্পলারি পানিশমেন্ট। নাম্বার টু, ওদের দাবি যেটা এখানে করেছে রিগার্ডিং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ক্যাম্পাস, ওরা ইমিডিয়েটলি এখানে সিসিটিভি কভারেজ চেয়েছে, যাতে ওদের সিকিউরিটিটা করা হয়। সেটা নিয়ে আমরা এখনই আমরা কলেজ কাউন্সিল মিটিং এ বসছি ফর ইমিডিয়েট সিসিটিভি ইনস্টলেশন। 3 নম্বর দাবি ওরা বলেছে যেটা, যে যখন ওনারা হসপিটাল থেকে আমাদের হোস্টেলে আসেন বা হোস্টেল থেকে হসপিটালে রাতের বেলা যান, যে এই যে রাস্তাটা যেটা আমাদের অনেকটাই আউটসাইড রোড, এটা সিকিউর করতে হবে। আমরা এখানে আইসি বাঁকুড়ার সঙ্গে অলরেডি মিটিং এ বসবো, যাতে পুলিশ যাতে রেগুলার পেট্রোলিং করে। নাম্বার ফোর, তাদের দাবি ছিল যে ইমিডিয়েট ওদের কোনো রেসিডেন্ট ডক্টরস রুম করতে হবে, এবং আমাদের এখানকার ছাত্ররা এটাও বলেছে যে যে রুম যে অবস্থায় আছে, অ্যাটলিস্ট মাথার ছাদ তার সঙ্গে কিছু ফ্যান এবং বিছানার চাদর দিলেও তারা রেডি। যেখানে ছাত্ররা আমাদের সঙ্গে একসঙ্গে আছে এহেনার মুভমেন্টে, আমি জোর গলায় বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ছাত্রদের সঙ্গে আছে, আমরাই ওদের বাবা মা, ওরাই আমাদের ছেলেমেয়ের মতন। তো এরকম ঘটনা যাতে ভবিষ্যতে বাঁকুড়া কেন, অল ওভার ইন্ডিয়া কোথাও যাতে না ঘটে, তার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার, উইল টেক দ্যাট স্টেপ অনলি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।